শোন, পেমেন্ট হয়ে গেছে, ভালোভাবে এটা বাঞ্জারা হিলে পৌঁছে দিবি। এনে অ্যাড্রেস, ভালো করে দেখে নে। ঠিক আছে বাবা। মাল ভিজে যেন না যায়, এটা ঢেকে দে, বৃষ্টি আসতে পারে। ঢেকে দেব। দেখলি তো কাল কি বৃষ্টিটা হলো। বন্ধ ফাইলটা খোলা তো সবচেয়ে বড় ভুল, ভেরি ব্যাড। তোকে আমি সাজা দিয়ে ছাড়বো, রাক্ষস। তার জন্য তো আগে আমাকে অ্যারেস্ট করতে হবে, তাই না? এই জং ধরা পুলিশ রিভলভার দিয়ে তুই আমাকে মারবি ভাবছিস? এই দেখ, এটা দেখ, লেটেস্ট মডেল, রাশিয়ান মেড। এইভাবে এম করো, লিভার টানো আর তুম। নে দেখি, ট্রাই কর, নে। এই পাগল হয়েছিস নাকি? বন্দুক নেবা? তোর কি কি চাই বল? টাকা? এই 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 নে, যা যা, চকলেট খা, চকলেট খা, আমাকে মারবি না। থ্যাংক ইউ ডক্টর, ইটস ওকে। কোথা থেকে এসেছিস? বিহার, উড়িষ্যা, বাংলা নাকি ঝাড়খণ্ড? বিজয়বাড়া থেকে। শুদ্ধ ব্রাহ্মণ পরিবারের ছেলে আমি। ব্রাহ্মণ নাকি তুই? কি নাম তোর? চল, আরে মেয়েদের বিয়োগ করিস কে? স্যার, সেদিন কলেজে রেপ কেসে দুটো ছেলেকে ধরেছিলাম না, এই লোকটা ওই দুজনের বস। আমি ওকে নিজের মতো করে ইন্টারোগেট করব। তুমি যাও। ঠিক আছে স্যার, চল চুপ করে বসে থাক এখানে। নাম কি তোর? আমার প্রশ্নের উত্তর দে, নাম কি তোর? এই আমার দিকে তাকা, ওদিকে কি দেখছিস? জগন্নাথ, ধ্রুব জগন্নাথ, ধ্রুব জগন্নাথ। আরে একে কেন মানলি তুই? এই পুলিশ স্টেশনে দাঁড়িয়ে গুলি চালিয়ে দিলি তুই, বন্দুক থেকে হাত নিষ্পিস করে তোর। ক্রিমিনাল দেখলে কন্ট্রোল করতে পারি না স্যার। তা বলে সবাইকে মারবি? আমরা প্রতি বছর রাবণকে জ্বালাই, উনি কিন্তু সীতামাকে একবারই কিডন্যাপ করেছিলেন, তাহলে আমরা কেন ক্রিমিনালদের মারতে পারবো না যারা রোজ অন্যায় করে? এই রকম ক্রিমিনালদের ধরার জন্য আমরা পুলিশরা বসে আছি, আমরা তাদের অ্যারেস্ট করি, তারপর কোর্টে হাজির করে দিই। আর এসব কাজ করতে কতদিন সময় লাগে? 3 মাস বা 6 মাস, হয়তো কখনো বা 1 বছরও লাগতে পারে, তাতে কি? আর সে কদিন আপনি শান্তিতে ঘুমাতে পারেন? আমার তো ঘুম আসে না স্যার। আমিও লালাকে না ধরতে পেরে বহুদিন ঘুমোতে পারিনি। এই দেখ, এই দেখ, সব কটা হাই প্রোফাইল ক্রিমিনাল, দেখতে পাচ্ছিস? কেস নিজে হাতে টাইপ করেছি আমি, এবার কি সব কটাকে শেষ করে দেবো? এটাই করা উচিত স্যার। ধর্ম রক্ষেতি রক্ষিতাহ, আমরা ধর্মকে রক্ষা করলে তবেই তো ধর্ম আমাদের রক্ষা করবে স্যার। জন্মসূত্রে ব্রাহ্মণ, কিন্তু কর্মসূত্রে ক্ষত্রিয় তুমি। আমার মতন পুলিশ হবে তুমি? একদম না স্যার। কেন? আপনার মতো আমিও যদি গুলি খাই? জানেন আমার দাদু কি বলেন, দুনিয়াতে যতদিন বেঁচে আছো ভালো কাজ করা উচিত, কিন্তু নিজের প্রচার আশা করা উচিত না। মহাভারতে অর্জুনকে যুদ্ধ করার পরামর্শ দিয়েছিল শ্রীকৃষ্ণ, আর এই কলিযুগের মহাভারতের যুদ্ধে তুমি অর্জুনের অবতার হয়ে জন্মেছ। কোনো চিন্তা নেই, আজকের পরে আমরা শান্তির ঘুম ঘুমাব, আর আজকের পরে এই শহরের মানুষও নিশ্চিন্তে ঘুমোতে পারবে।